আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তাসাউফ। আজকের অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেই বিষয়টি হচ্ছে রমজানের রোজা রেখে সুগন্ধি ও প্রসাধনী ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা, এই বিষয়ের উপর একটু আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের অনেকের মনের মধ্যেই একটু এরকম প্রশ্ন আসে যে রমজান মাসে আমি সুগন্ধি আতর ব্যবহার করতে পারবো কিনা, বা বিভিন্ন ধরনের প্রসাধনী সেগুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা, বিশেষ করে মেকআপের জিনিসপত্র মেকআপ করতে পারবো কিনা, বা ওই সুন্দর হওয়ার জন্য যে জিনিসগুলো আমরা ইউজ করি সেগুলো ইউজ করা যাবে কিনা। এই ক্ষেত্রে শরীয়ার নির্দেশনা হচ্ছে যে রোজা ভঙ্গের জন্য যে মৌলিক কারণ আছে, আমাদের পেটে বা মস্তিষ্কে সরাসরি প্রবেশ করে এরকম কোনো জিনিস যদি আমাদের আমাদের শরীরে প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে। আমাদের পাকস্থলী বা মস্তিষ্কে যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে। যেহেতু আতর, আতরের দ্বারাতে আমাদের পাকস্থলীতেও কোনো কিছু ঢুকছে না এবং আমাদের মস্তিষ্কেও এর কোনো প্রভাব হচ্ছে না, তাই এটা বৈধ। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আতর পছন্দ করতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুত তাতয়িব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি কিন্তু পছন্দ করতেন। এটা আমরা করব সুন্নত হিসাবে রমজান মাসে করব, অন্য মাসে আমরা যাই করি আর না করি, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি আমরা আতর আমরা ব্যবহার করব। পাশাপাশি আমরা ইচ্ছা করলে আমরা রমজান মাসে কিন্তু সুরমাও ব্যবহার করতে পারি, সুরমা ব্যবহার করলে কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না। তাছাড়া অন্যান্য যে প্রসাধনী আছে সেই প্রসাধনীও ব্যবহার করা যাবে, যে প্রসাধনী ব্যবহার করলে আমার পেটের মধ্যে কোনো কিছু প্রবেশ না করবে সে প্রসাধনী আমরা ব্যবহার করতে পারবো। আর একটি বিষয়, অনেকেই প্রশ্ন করেন আমরা স্যান্ট ব্যবহার করতে পারবো কিনা। এই ক্ষেত্রে যে বিষয়টি উলামায়ে কারাম বলে থাকেন সেটি হচ্ছে স্যান্টের মধ্যে সাধারণত অ্যালকোহল ব্যবহার করা হয়। অ্যালকোহল যদি খেজুর বা আঙ্গুরের রস থেকে তৈরি হয়, যদি আঙ্গুরের রস থেকে অ্যালকোহল তৈরি হয় সেটি একেবারেই হারাম এবং সেটি নাপাক। সেটি শরীরে যদি থাকে, কাপড়ে যদি থাকে, সে কাপড় কিন্তু নাপাক হয়ে যাবে, নামাজ হবে না। আর খেজুরের ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম বলেন যে খেজুর থেকে যে অ্যালকোহল তৈরি হয় সেটা হচ্ছে যে ঔষধের জন্য অনেক সময় বৈধ হতে পারে। যেহেতু এটার মধ্যে ওলামায়ে কেরামের স্পষ্ট নির্দেশনা রয়েছে, অ্যালকোহলের মধ্যে খেজুর বা আঙ্গুর ছাড়া অন্য অনেক জিনিস দিয়েই কিন্তু অ্যালকোহল তৈরি করা যায়, যব দিয়ে অ্যালকোহল তৈরি করা যায়, ভুট্টা দিয়ে অ্যালকোহল তৈরি করা যায়, যদি ওই ক্ষেত্রে যব, ভুট্টা, গম এগুলো দিয়ে অ্যালকোহল তৈরি হয় এবং সেই অ্যালকোহল যদি থাকে স্যান্টের মধ্যে সেটা ব্যবহার বৈধ হবে। আর তাছাড়া নর্মালি যে অ্যালকোহল আছে যেটা হচ্ছে যে নাপাক এবং হারাম, সেই অ্যালকোহল থাকলে সেটা ব্যবহার করা যাবে না। যেহেতু রমজান মাস, আমরা সুন্নতির উপর আমল করারই চেষ্টা করব। সুগন্ধি আমরা ব্যবহার করব, সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে স্যান্টটাকে পরিহার করারই চেষ্টা করব, যেহেতু এর মধ্যে অনেক সময় অ্যালকোহল, খেজুর এবং আঙ্গুরের অ্যালকোহল থাকতে পারে। আমরা সুন্না হিসাবে রমজানের দিন আতর ব্যবহার করব এবং আমরা সুরমা ব্যবহার করব। আর হচ্ছে হলো যে আমরা সাজুগুজুও করতে পারবো, প্রসাধনীও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই, এর জন্য রোজার কোনো সমস্যা হবে না। তবে রমজান মাসে আমাদের এবাদত বন্দিগি একটু বাড়ানো প্রয়োজন, যেহেতু এবাদত বন্দিগি বাড়ানো প্রয়োজন, কোরআন তেলাওয়াত বাড়ানো প্রয়োজন, নামাজ বাড়ানো প্রয়োজন, সেই ক্ষেত্রে এসব থেকে একটু নিজেকে একটু সংকুচিত করে এনে এই রমজান মাসটাকে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এবাদত বন্দিগিতে আমরা আমাদের সময়টাকে ব্যয় করব, সে আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ সামনের পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ততক্ষণ পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন এবং রমজানের প্রতিটি রোজা পরিপূর্ণ হক আদায় করে আদায় করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।